নিচে নেমেছি আজকে একটু মা আমার মেয়ের সাথে ব্যাংকের কিছু কাজ ছিল, বেরোলাম মানে কতদিন বাদে নিচে এসেছিলাম। আগের মতো অত রেস্ট্রিক্টেড না, একটু একটু বম্বে যেন নিজের ছন্দে ফিরে আসছে। রাস্তায় বেরোলাম, অত নিলাম একটা নিয়ে আমরা মানে আমরা যেখানে থাকি সেখান থেকে নিয়ে আমরা চললাম। এখন কোথায় সেটা আমি বলছি কোথায় যাচ্ছি। তো যাই হোক, মেয়ের সাথে অনেকদিন পর একটু বেরিয়ে একটু ভালো লাগছিলো রাস্তায়। আবার সেই বম্বেতে সেই আবার কি একদম একটা সময় ছিল সমস্যা, এখন আবার সেই বেস্টে বাস বেরিয়েছে, লোকজন বেরিয়েছে। তবে আমি সবার কাছে একটাই বলবো যে এখনো কিন্তু কোভিড পুরোপুরি যায়নি, মাস্কটা ছাড়া উচিত আমার, স্যানিটাইজ করে করে চলা উচিত, খুবই ভালো রাখার জন্য। তো যাই হোক, আমি আমরা এবার আমাদের বন্ধুতে যাচ্ছি। এটা হচ্ছে আমার আমার বাড়িতে আমি 5-6 পরেই হচ্ছে পাওয়াই। পাওয়াই হচ্ছে বম্বেতে একটা খুব নাম করা একটা জায়গা, অনেকেই হয়তো IIT পাওয়াই কথা জানেন। তো সেই ওটা হচ্ছে পাওয়াই এরিয়াতে। তো সেখানে আমরা যাচ্ছি হচ্ছে হীরানন্দানি বলে একটা জায়গা আছে পাওয়াইতে, হীরানন্দানি। হীরানন্দানিতে আমরা আপনারা অনেকেই জানবেন, বড়ো বড়ো নাম করা সব সিনেমা এখানে হয়, গাছগুলো বা মারদানি সমস্ত সিনেমাগুলো বেশিরভাগ সব এখানেই হয় হয়েছে রাজা। তো যাই হোক, সেখানে গেলাম, যেটা আমি এখন দেখানোর চেষ্টা করছি। আমরা অনেকটা দূর থেকে ক্যামেরা করছি, দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন দেখা যাচ্ছে ডিমার্ট লেখা আছে। একটা সময় ছিল যখন আমার ওই অসুখটা ধরা পড়েছিল ফাইব্রোমায়ালজিয়া, আমি এর আগে ভিডিওতে আপনাদের কাছে বলেছি মানে আমার একটা খুব রোগ আছে। তো সেই ফাইব্রোমায়ালজিয়া যখন ধরা পড়েছিল, আমাকে ডাক্তার বলেছিল যখন শরীরে মানে ব্যথা যখন বাড়বে তখন একটু বেরিয়ে পড়বে, বেরিয়ে মনটা ভেঙেছে। তো আমি এইসব চত্বরে না কারণেই ঘুরতে পারি, তো কোভিডের জন্য প্রায় বন্ধই হয়েছিল। ব্যাংকে আমার তো সেখান থেকে একটু সময় পেয়ে সবসময় যে কেনাকাটি করতাম তা না, হয়তো একটা বিস্কুটের প্যাকেট দরকার আমি চলে এলাম। ওই মনটাকে একটুখানি নিজের মনকে একটু আলাদা করে সময় দেওয়া। তো যখন আমি এইসব ঘুরে ঘুরে বাড়ি যেতাম তখন অতক্ষণ আমার ব্যথা সবটাই মনের ব্যাপার আর কি, রকম ব্যথা যখন এই ডিমার্টে ঘুরে ঘুরে দেখতাম, 10টা জিনিসপত্র দেখতাম। মেয়েকে পাঠিয়েছিলাম এই এই চত্বরটাতে, আরেকটা এরিয়া। তো সেখানে একটা ছোটো দোকান থেকে আমি আইসক্রিম কিনি, যদিও আমার আইসক্রিম খাওয়া এখন বারণ। তো মা বাবা এসছে বলে একটু সব অনলাইনে হয়, কিন্তু যেহেতু এসছি আমরা বললাম চল তাহলে সেই পুরনো দোকান থেকে একটু আইসক্রিম কিনি, কিন্তু পেলাম না। তো যাই হোক, এবার ফিরে যাওয়ার পালা, এবার আমরা ফিরে যাবো।